উত্তর গাজায় জাবালিয়া নিষিদ্ধ কার্পেট বোমা ছুটছে ইসরায়েল এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির ফিলিস্তিনি নেতা বাইডেন বেশ নাখশ হলেও ইউটার্নে ফের ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি বিশ্ব গণমাধ্যমের নজর রাফায় আটকে গাজার জাবালিয়ায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল নিষিদ্ধ কার্পেট বোমা ফেলছে তারা এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির বিদিক পালিয়ে বাঁচার চেষ্টা করছে বাকিরা এক ইঞ্চি জায়গাও যেন অক্ষত না থাকে সেভাবেই করা হচ্ছে হামলা মাটির নিচে থাকা হামাসের দুর্গ ধ্বংসই লক্ষ্য তাদের যদিও অঞ্চলটি মুক্ত দাবি করে সেনা সংখ্যা কমিয়ে নিয়েছিল তেল আবিব তবে নতুন করে সশস্ত্র গোষ্ঠীটি মাথাচারা দিয়ে ওঠায় কার্পেট বোমার আশ্রয় নিয়েছে আইডিএফ যার নিন্দা জানিয়েছে অধিকার সংগঠনগুলো এতদিন একমাত্র রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ করছিল গাজায় তবে গেল সপ্তাহে সেই ক্রসিংয়ের দখল নেয় জায়নবাদীরা বন্ধ করে দেওয়া হয় ত্রাণ সরবরাহ যাকে অযৌক্তিক বলছে প্রতিবেশী দেশ মিশর ত্রাণ প্রবেশে ইসরায়েলের সমন্বয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার ইসরায়েলের সিদ্ধান্তে বন্ধ হয়ে আছে দক্ষিণের আরেক ক্রসিং কেরেম কেরেমশালোমো যুদ্ধবিরতি ইস্যুতে গেল কয়েকদিন গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তবে শনিবার সুর পাল্টে যুদ্ধবিরতির বিলম্বের জন্য হামাসকেই দায়ী করেন তিনি জিম্মিদের মুক্তি দিলে পরদিনই যুদ্ধবিরতি সম্ভব বলে দাবি করেন বাইডেন এদিকে ইসরায়েলের সরকার পতনের ডাক দিয়ে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ জায়নবাদীদের হামলায় এক ইসরায়েলি জিম্মি নিহতের খবর প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যান্য জিম্মিদের পরিবারের সদস্যরা ফারুক চ্যানেল টোয়েন্টিফোর